সুন্দর কথা শুনলাম নিজেকে নিয়ে, কার না ভালো লাগে। বাট আমি কারো প্রশংসা সামনাসামনি করি না, আমি প্রশংসা চেষ্টা করি। বাট হয় না যে অনেক বাংলাদেশে সবাই আসলে কাটতে চায়, এটা খুব নরমাল ব্যাপার, মানে পপুলার হতে চায়, পপুলার সবাই হতে চায়, যে বলে যে না আমি প্রচার বিমুখ, আমি প্রচার বিমুখ শব্দটার খুব বিরোধী। প্রচার কিছুটা জায়গায় প্রচার বিমুখ হতে হয়, সবসময় আবার নিজের ঢোল পেটালে মানুষ বিরক্তই হয়। আমার ভক্তরই তো বিরক্ত হবে যে আমি প্রতিনিয়ত নিজের ভালো কথা বলতে থাকি। সো প্রচার বিমুখ না হয়ে একটু পরিমিতি বলছি শব্দটা আমি বললাম, ওটা দরকার। সো আমার যেটা মনে হয় যে আপনি যে শোটা করছেন, সেই শোটাতে অনেক গেস্টই আসে, আমি হয়তো শুনিনি, বাট আজকে শোটা করে যেটা বুঝলাম যে ইউ অ্যাস্ক গুড কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ ডিড নট অ্যাকচুয়ালি, হয় না যে এই কোয়েশ্চেনটা করলে একটু বেশি ভাইরাল হবে, ইউ ডিডন্ট ট্রাই টু ডু দ্যাট, জোর করে আপনি আজকাল যেটা হয় বেশি, হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট, যেমন এখন যে কোনো ইন্টারভিউতে গেলেই বুস্টিং নিয়ে কথা বলতেই হবে, এটা নিয়ে একটা ঝামেলা করতে হবে, ইউটিউব বুস্টিং অথবা সিনিয়র জুনিয়র আর্টিস্টদের মাঝে একটা রেস, অথবা পার্সোনাল লাইফের ঘটনাগুলো নিয়ে বেশি কথা বলবে। যেমন আপনি কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে কোয়েশ্চেন করেছেন, বাট পরিমিতি বোধটা ছিল। সো এই ব্যাপারটা আমার ভালো লেগেছে যে ইউ ডিড নট অ্যাভয়েড being yourself, আপনি যা কোয়েশ্চেন করতে চেয়েছেন চলে করেছেন, সেনসিটিভ কোয়েশ্চেনও করেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ওইসব চটকদার বিষয়ে কথা বলেননি। সো আমার আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট আপনি অনেক পজিটিভ বিষয় নিয়ে কথা বলেছেন, ইউথকে কীভাবে করে ভালো কিছু বলা যায়, কীভাবে এই যে ব্লু হোয়েলের মতো গেমগুলো নিয়ে কথা বলা যায়, হ্যাপিনেস কী কথা বলা যায়। সো ইন্টারভিউ দিতে ভালো লাগে তখনই যখন ইন্টারভিউটা শেষ হওয়ার পর মনে হয় যে এই ইন্টারভিউটা যারা দেখবে তারা এখান থেকে কিছু পজিটিভ নিয়ে যাবে। So, I congratulate you. I like it.